আছো? আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই গো, তার জন্য কালকে কোনো ব্লগ দিতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি নাকে নাকে কেমন কথা বলছি, আমার কথা শুনেই তো ভীষণ কাশিও হয়েছে, শরীরটা সত্যি খুব খারাপ। আর মানে শুয়েই ছিলাম, আজকে অনেক বেলা করে উঠেছি, 11:30 বেজে গেছে গো। মানে ঘুম থেকে উঠেছিলাম 9টার সময়, উঠে না মানে একদম পা, মানে দেখো তোমাদের পা কি দেখাবো বলো, তাও বলছি মানে এই যে দেখো, এই যে দেখছো না পাটা, মানে পাটা এরকম না ফেলতে পারছি না গো, এত যন্ত্রণা হচ্ছে। জানি না কালকে খুব দৌড়াদৌড়ি হয়েছে, কালকে অনেক কাজ ছিল সারাদিন, সকালে রান্না করেছি, শরীর খারাপ নিয়েও মাছের ঝোল বানিয়েছিলাম, তারপরে দুপুরবেলা কাজে গেছি, আবার এসে রাত্রিবেলা বাবা অনেকদিন ধরে বলছিল, ভেবেছিলাম তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটাই শেয়ার করে কালকের ব্লগটা দেব, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে ওই জন্য আর করে উঠতে পারিনি। নিজেই রসুন ফসুন ছাড়ানো ছিল না, সেগুলো ছাড়াচ্ছিলাম, তারপরে মানে কি বলবো, দেখো না এখনো কথা বলতে কষ্ট হচ্ছে। তো তারপর মাংসটা রান্না করি, কালকে সর্ষে দিয়ে মাংস রান্না করেছিলাম, সর্ষে পোস্ত দিয়ে, এটা একদম নতুনত্ব রেসিপি, আমি আবারও একদিন বানাবো ডেফিনেটলি, সেদিন তোমাদের সঙ্গে এই সর্ষে এবং পোস্ত বেটে কীভাবে চিকেন কষা বানানো যায় রুটি দিয়ে, অপূর্ব লাগে খেতে। দেখো রোজকার ওই আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রান্না তো সবাই খেয়েই থাকি আমরা, কিন্তু একটু অন্যরকম রান্না হলে তো মুখের স্বাদ আসে আলাদা, তো ভালো লাগে আরও নিত্য নতুন খাবার খেতে। তার জন্যই এই রান্নাটা আমি নিজের চিন্তাধারণা থেকেই বানালাম, এবং বাবা কিছুটা বলেছিল যে বাবা সর্ষে পোস্ত দিয়ে বানালে কেমন হয়, তো বাকিটা কী কী আরও দিতে হবে এক্সট্রা সেগুলো নিজের আইডিয়া থেকেই করেছি, তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি নেক্সট ব্লগে শেয়ার করব খুব শিগগিরই। আর দেখছো গলা মানে ভীষণ ব্যথা গো, তো আজকে কিছুই করিনি সকাল থেকে, উঠেই তো নি সকাল, আর কী হলো বলো না, 11:30-12টায় উঠেছি, তারপরে উঠে কোনো রকমে স্নান করেছি, লুগো চলে এসেছিলো, লুগোকে দেখাই, চলো লুগোকে স্নান করালাম, দেখো বদমাইশটা অন্ধকারের মধ্যে কী করছে। লুগোর বাবা, লুগোর বাবার শরীরটা এখন একটু ভালো হয়ে গেছে, ওরা সব শুয়ে আছে, আর লুগোর শরীরটা এখনও খারাপ। কালকে লুগোর জ্বর এসেছিলো, বাবা তাকে একটু লাইটটা জ্বালিয়ে দাও না ভাই, এই দেখো শোন না তাকা একটু মিনিদেরকে তাকা, তুমি এখন কেমন আছো বলো, কি করছো? মানে আমাদের ঘরে সবার শরীর খারাপ, মানে ওর বাবার ছিল, ওর বাবা তাও এখন একটু একটু ভালো হয়েছে মোটামুটি, আর আমার তো এখন চোখ মুখ কেমন অ্যালার্জিতে ফুলে গেছে নাকি বুঝতে পারছি না, মানে খুব গালফাল চুলকাচ্ছে, আর এই মানে বাজে লাগছে, তো নিজেরই নিজেকে ঠিক ভালো লাগছে না, আর এই মুখ নিয়ে কি ব্লগ বানাবো বলো, ওই জন্য কালকে করিনি। আর দেখো এখানে বন্ধুরা দেখো ওর বাবাও শুয়ে আছে এখন, কিন্তু তোমার শরীর কেমন আছে একটু বলো। আছি মোটামুটি ভালো আছে আগের থেকে। তারপর ওকে নিয়ে নিচে গেছিলাম, তারপরে খাওয়া না ও খেলো, তারপর আমিও খেলাম, চা খেলাম, তারপরে উপরে এসে দেখি উনি আজকে 12টার সময় উঠেছে। সকালে অনেক সকালে উঠেছিলাম, তাও তখন অনেক সকাল বলতে আমার কাছে 8টা-9টায় অনেক সকাল উঠে আবার শুয়ে পড়েছি, মানে পারছি না গো, একটু ওয়াশরুম থেকে ঘুরে এসে শুয়ে পড়েছি, মানে এত শরীর খারাপ লাগছে, মাথা ফাত্তা ভাল লাগছে, এমনি তো প্রেশার আছেই আবার, আরো যত মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে না, প্রেশার অনেক সময় কি হয় প্রেশার বাড়লে একটু মাথা ঝিমঝিম করে না, আজকে খেয়েছি বাবাই দেখছো কেরকম বলে, আমি একটু বেশি ওষুধ খাই না, হ্যাঁ মাঝে সাঝে খাই না মিথ্যা কথা বলবো না, কিন্তু আজকে খেয়েছি, শরীরটা ভালো নেই আজকে খেয়েছি। হ্যালো গো, তাকে একটুখানি নিজেদেরকে হাই বলে দে, হ্যালো বলো, হ্যালো
সবসময় কার্টুন দেখবে, কার্টুন কি বলবো বন্ধুরা, এই ওকে নিয়ে এমনি শরীর আমাদের দুজনেরই ভালো না, তার মধ্যে আবার ওই উৎপাত কি বলবো, দেখেছ ওর বাবার হাত ফাত টেনে ধরছে, এই করতেই থাকে সারাক্ষণ। তো যাই হোক, এনিওয়েজ সত্যি বলছি, আমার শরীর খুব খুব খারাপ। আর স্পেশাল বলতে আমি বানাই, মামুনি তো দোকান নিয়েই ব্যস্ত থাকে, মামুনির হয়ে ওঠে না। আর রাত্রিবেলা শুনলেই দুজনেই বেরোবো কাজে। তো এবার সরি গো, তো এবার এটাই বলবো যে বন্ধুরা বুঝতেই পারছো কতটা শরীরটা খারাপ, আর কিছু সেরকম করিনি। তো তোমাদের কি দেখাবো বলো, তোমাদের কেমন লাগবে, কিছুই তো করিনি, ঘুম থেকে উঠেছি 12টায়, তার জন্যই আর সেরকম কিছু দেখানো ছিল না। ভোরে হলো যে না এখন 4:30 বাজে, একটু ব্লগটা করি, একদিন ছাড়িনি। আমার তো ভিউয়ার্সরা আমার জন্য অপেক্ষা করে এবং আমিও তাদেরকে খুব মিস করছি, তার জন্যই ব্লগটা ছাট করে বানিয়ে নিলাম। আর জানো বন্ধুরা, মোমবাতি জ্বালিয়ে আমার দেখো এই আঙুলে ঠসা পড়ে গেছে জানো, তবু বদমাইজ দুটো মানে ভাই বোন কেউ, দেখো ঠসাটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে সাদা মতো লাগছে আঙুলের মধ্যে, দেখো কোনো মিথ্যা কথা না একদম সত্যি কথা। আরও কাছে নিয়ে যাচ্ছি, দেখো কতটা ফুলে গেছে। তো এই ভাই বোন মানে আমার ননদ এবং আমার বর দুটোই বজ্জাতের হাড্ডি, কেউ আমার এখনো খাওয়ায়নি, যাই না কবে খাওয়াবে। হেরো ভূত, একটা 6টা মোমবাতি জ্বালিয়েছে, একটা 10টা, তবু আমার খাওয়ায়নি। তো খাবো তো নিশ্চয়ই, তোমরা দেখতে থাকো ব্লগগুলো, ঠিক একদিন মাথা পুড়িয়ে ভালো খাবারই খাবো। তো যত দেরি করবে তত খাবারের এক্সপেন্সিভ মানে দাম বাড়বে, তত খাবারের কোয়ালিটি এবং খাবারের কন্টেন্ট মানে মানে কোয়ান্টিটি, একটা জিনিস এতদিনে খেয়ে নিতাম ঠিক আছে, এরপর দুটো হবে, তারপর তিনটে হবে, মানে বাজেট বাড়বে, এরা তখন চাপে পড়বে ভালো হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর কি বলবো, এবার একটু রেডি ফেডি হতে হবে, কারণ 4টে বেজে গেছে বলছি, 5টা বেজে গেছে, 6টার সময় ক্লায়েন্টের কাছে যাওয়ার আছে। তো একটু রেডি ফেডি হয়ে নিই, তারপর যাবো কাজের দিকেই বেরোবো। তো রেডি হয়ে আসছি, আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, দেখো আমি হাসছি কেন তোমরা ভাববে, ওর বাবার আঙ্গুল ধরে টানে, আর ওর বাবা বড্ড রেগে যায়। কি করছো বাবা, তুমি একটু বলো। ও কার্টুন দেখছে, কার্টুন যেটাই চালাচ্ছে সেটাই পছন্দ হচ্ছে না, এবার শুধু আমার আঙ্গুল টানতে চেঞ্জ করতে বলছে। তোরা দেখো, আরে আমি কোনটা চালাবো, কোনটাই তুই নিয়ে চালা, কার্টুন দেখে দেখে মাথা পাগল হয়ে গেছে। তোমাদের অল্প অল্প একটু দেখাচ্ছি, তাতে বুঝতে পারছো আমাদের সাথে কি উৎপাত করে। তোমরা প্লিজ কেউ একটু কমেন্টস করো, তোমরা কেউ কে নেবে তার বাড়িতে, আমি দুদিন দুদিন করে পাঠিয়ে দেব 30 দিনে। আমার 30টা ভিউয়ার্স এর বন্ধুর বাড়িতে একদিন একদিন করে থাকবে, আর আমার বাড়িতে একদিন থাকবে, জাস্ট উৎপাত করে পাগল করে দিচ্ছে জানো। আর কি বলবো, আজকের ব্লগটা হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, কারণ একদম নাকে নাকে কথা বলছি, আমি পুরো বুঝতে পারছি। কাশির ওষুধ দেখো, তোমাদের দেখাই, জানি না বন্ধুরা এই কাশির ওষুধ তো কতটা কাজ দেবে। কালকে ওষুধের দোকান থেকে কাশির ওষুধটা এনেছে, কালকে একবার খেয়েছি, আজকে দুবার খাওয়া হয়ে গেছে, এখনো তো কাশি কমছে না। তো জানি না কি হবে, গরম জলে দেখি গার্গিল করবো নিচে গিয়ে। তো বন্ধুরা, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখো তোমাদের ভালোবাসার জন্য আমার এতটা শরীর খারাপ নিয়েও তোমাদের কাছে এসে গেছি। তো আমার ভিডিওগুলো ভালো করে দেখো, এখনও তোমরা যারা আমার ভিডিও দেখো অথচ কমেন্টস করো না, তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের কমেন্টসগুলো আমাকে অনেকটা ওষুধের মতো কাজ দেবে। তো প্লিজ তোমরা আমাকে কমেন্টস করো, কেমন লাগছে কেমন লাগছে না সবটাই, তাহলে পরে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাতে সক্ষম হব, এবং তোমাদের ওই কমেন্টসগুলোই আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে
সাহায্য করবে, আমার মনের মধ্যে আরো ইন্সপিরেশন বাড়াবে। তো তার জন্যই বলবো যে তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আর লাইক দিয়ে দিও, আর কি বলবো বলো। তো এবার আমি রেডি ফেডি হয়ে আসছি আবার তোমাদের কাছে। ওকে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমি রেডি ফেডি হয়ে চলে গিয়েছিলাম কাজে, তাই তখন তোমাদের কাছে আর আসতে পারিনি। এখন কাজ থেকে চলে এসেছি, এখন বাজে 6:30, সরি 6:30 না, দাঁড়া বলছি 7:15, সরি 7:40। দেখো আমার লুগোর অবস্থা দেখো। বাবা তাকা, তুমি কি করেছো ক্লিপ দিয়ে গুলো? একটু ওঠো 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 ওঠো, কি করছো? আসতে বলো, সবাইকে আসো বলো, আসো আসো। তুমি এখন খুশি? তুমি এখন কতটা খুশি বলো? না এখন টাটা, না এখন টাটা করে না, সবাইকে আসতে বলো, বলো আসো আসো আসো, এমনি করে আসো বলে তো বলো, আসো 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 আসো, আরে বাবা সবাইকে বলো, আসো বলো, আমাদের পরিবারে আসো, তোমরা জয়েন করো, তোমরা আরো আরো পরিবার বড় করে দাও, মাম্মার লুগোর পরিবার বলো, করতে হবে করতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমার বাবা এখন খুব খুশি, দেখতেই পাচ্ছ তোমরা, ও এখন খেলছে ক্লিপ নিয়ে, ও খেলা করছে। আর তো তোমাদেরকে বলবে আমি যখন ছিলাম না তখন ও কি করছিল, আর বাবা বলবে। তো বলো ও কি করছিল, কি করছিল? ওকে নিচে দিয়েছিল, মাকে পুলিশে গিয়ে খুব জ্বালাতন করে দাও, পিসি এসছে তা খাওয়ালো মাকে, মা খাওয়ালো, মা খাওয়ালো। আমার লোক এত তাড়াতাড়ি ও ঠাকুমাকে খাওয়াবে না, ও আরো সব উল্টো পাল্টা করে দেবে, বলে তুমি আমার বাড়িতে আসো আমাকে উল্টো বলে দেবে, বলে আমি খুব দুষ্টু, বলে না আমি খুব দুষ্টু, নিচে নামবে উপরে উঠবে না, বদমাশ, ও চিৎকারে মানে সবাই পাগল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি কি বদমাইশি করেছে, আমি চলে যাওয়ার পর ঠাকুমার কাছে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তো এখন আমি একটা জিনিস খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম এখন আমরা একটা জিনিস খাবো, মানে আমরা বলতে আমার গোটা ফ্যামিলি এবং আমি, গোটা ফ্যামিলি বলতে ডেফিনেটলি তোমরা। তো কি খাবো চলো দেখা যাক, এই দেখো রসগোল্লা, এই রসগোল্লাটা এখানকার নয়, বালিপুরের রসগোল্লা। তো আমার কাকামুনির বাড়ি থেকে আবার সবাই এসছে, মানে ওখানে তো জানোই আমার কাকা শ্বশুরও থাকে, পিসি পিসশাশুড়িও থাকে। তো এবারে কাকামুনি আসেনি, এবার এসছে পিসিমুনি হাজবেন্ড পিসামশাই, আর হচ্ছে গিয়ে ওই মানে পিসামশাইয়েরই ছেলের ঘরের মেয়ে আর কি, মানে দাদা ভাইয়ের মেয়ে, একটা বোন এসছে আর এসছে কাকামুনির মেয়ে। তো ওরা তিনজনে এসছে, কালকে ওদেরকে নিয়ে বাড়িতে খুব খাওয়া দাওয়া হবে, অনেক কিছু রান্না হবে, তো পর ব্লগটা দেখতে হবে। তো এখন বকবক না করে চলো, তোমাদের কিছু খাইয়ে দিই, এই নাও বন্ধুরা খেয়ে নাও। তো এবার বন্ধুরা এবার আমি রসগোল্লাটা খাইয়ে দেবো ওনাকে, খাবারও ঠান্ডা লেগে রয়েছে বলে কিছুক্ষণ নর্মাল করার পরে খাচ্ছি, তো খেয়ে নিচ্ছি। রসগোল্লা করো তো বন্ধুরা, এখন দেখো লুগো কি করছে। আমরা দুজন তো সন্ধ্যাবেলায় মিষ্টি খেয়ে নিয়েছি, আমি আসার পরে আমার একটা পাগের ছিল আর ওর বাবারটা, আর সবার খাওয়া হয়ে গেছে। লুগো দেখো ওখানে কি কি করছে, বাবা হাই বলে দাও, হাই করে দাও, হাই করে দাও, দেখো তো ছোট্ট পুচকেটা ওর কাজেই ব্যস্ত। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাত্রিবেলা ডিনারে কি হয় আর কি স্পেশাল আছে স্পেশালিটি, তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি, তো এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 15 মিনিট বাকি। তো তোমরা তো ভাবছো আমার মুখটা কি তেলতে তেলতে করছে, কি লাগিয়েছি, কেমন লাগছে একটা,
আমি রাত্রিবেলা নাইট ক্রিমটা লাগিয়ে নি আর ওটা লাগানো হয়ে গেছে। এবার দেখো লিগোকে, পাগলা লিগোর বাবার সঙ্গে বসে বসে কি দেখছে দেখে নাও। এই যে কার্টুন, আমার বাড়িতে এলে তোমার শ্বশুরের কার্টুনই দেখতে পাবে। তো আজকে একটু মনে মলমটা বেশি লাগিয়ে ফেলেছি, যাই হোক। তো বন্ধুরা, রাত্রিবেলা আর সেরকম কিছু খাবার দেখাইনি, কারণ স্পেশাল বলে কিছু ছিল না। মানে কতটা কাশি বুঝতেই পারছো তোমরা, কানের ফানের খুলে রেখেছি, কারণ রাত্রিবেলা না আমার কানের পরে শুধু খুব কষ্ট হয়, শুধু গলার হাড়টা রয়েছে এই আর কি। আর কি বলবো, রাত্রিবেলা মুড়ি খেয়েছি, মুড়ি আলু সেদ্ধ দিয়ে মেখে চানাচুর দিয়ে খেয়েছি, আমার খুব ভালো লাগে এটা খেতে। আর সেরকম কিছু বলার নেই। তো বন্ধুরা, এখন ঘুমিয়ে পড়বো, এসিটা তোমরা জানো, ও ওর থেকে শিখেছি। এটা সত্যি, আমি অনেক খাবারই খেতে পারতাম না, মানে পছন্দ লাগতো না। ও যেরকম মুরগির পা, তোমরা হাতে শুনলে ভাববে মুরগির পা, আমার তো খুব ঘৃণা লাগতো, বিশেষ করে তো বমি পেয়ে যাবে। কিন্তু সে তো ঠিকই, পরিষ্কার করে ছাড়ালে খারাপ লাগে না, কিন্তু কি পা হেভি সুন্দর লাগে ছাড়িয়ে খেলে। তুমি একদিন বাড়িয়ে বন্ধুদেরকে শেয়ার করবে রেসিপিটা। আমি তো রেসিপি বানাতে আমি ছাড়াতে পারি, তো ছাড়াতে পারে। তো যাই হোক বন্ধুরা, ওই মুরগির পা খুব ভালো লাগে খেতে, ফাইনালি এখন শিখে গেছি মুরগির পা খাওয়া। আর এই দেখো এসিটা খারাপ, দেখতেই পাচ্ছি এই গরমের মধ্যে এসিটা বন্ধ। আর এখানে ফ্যান চলছে, এই ফ্যানের সামনেই আমি এখানে শুই, ওদিকে ওর বাবা, তারপর লুগো। লুগো পাগলার কোনো ঠিক নেই, কখনো আমার মাঝখানে ওর আর আমার মাঝখানে চলে আসে, কখনো এই ফ্রন্টে শোয়, কিন্তু আমি খুব ভয় পাই যদি ও পড়ে যায় ওর জন্য। আর কি বলবো, তো 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 একটা কথা, তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছি, সানডে সারপ্রাইজ। আজকে তো স্যাটারডে, স্যাটারডে নাইট, ও একদম ভুলে গেছি বন্ধুরা, সকালবেলা বলতেই পারিনি যে আজকে 5 তারিখ ফেব্রুয়ারি মার্চ মাসে 2022, সরি গো। আর কালকে 6 তারিখ, তো কালকে 6 তারিখ সানডে, মানে কি সারপ্রাইজ তোমাদের জন্য, এটা আমার জন্য খুব স্পেশাল সারপ্রাইজ এই পরিস্থিতিতে। তো কি কি সারপ্রাইজ, একটা হিংস দিয়ে ফেলেছি আর দেওয়া যাবে না। তো চলো দেখতে থাকো পরের ব্লগটা, খুব মজা হবে, ধামাকা ব্লগ থাকবে। আর কিছু বলার নেই সেরকম কিছু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং প্রিয় মানুষদেরকে অনেক অনেক লাভ করো, ভালোবেসো। আর কি বলবো, রাত্রিবেলায় সেরকম কিছু বলার নেই। তো চলো গুড নাইট, টাটা। এখন খুব খুব আনন্দের মুডে আছি, কালকে সারপ্রাইজটা হতে চলেছে তার জন্য। তো চলো, বাই 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 বাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার, গুড নাইট।